অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যেকেরই এই নতুন বছর ভালো কাটুক এই কামনা করে আমি আজকের ভিডিও শুরু করছি আজ মধ্যরাত থেকে জগন্নাথদেবের কৃপায় এই কটি রাশির সোনায় সুয়াগা কিন্তু হতে চলেছে আমি থাম্বালে এই কথাটাই লিখেছি অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার জগন্নাথ দেবের বিশেষ কৃপায় যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে এবং কোন কোন দিক থেকে কপাল খুলতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রত্যেকে এই ভিডিওটি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব প্রত্যেককে প্রচুর পরিমাণে শেয়ার আপনারা করুন জগন্নাথ উনি হচ্ছে জগতের নাথ আমি বারবার বলি উনি কারো হাত ধরেন না উনার হাত নিজেকে গিয়ে ধরতে হবে অর্থাৎ জগন্নাথ দেবের যদি কৃপা থাকে কি না আপনার জীবনে দারিদ্রতা আসবে না আপনার জীবনে আর্থিক উন্নতি আসতে বাধ্য সব দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু জগন্নাথ দেবের বিশেষ কৃপায় আপনার কর্ম বলুন আপনার সন্তান বলুন আপনার আর্থিক স্থিতি বলুন আপনার ব্যবসা বলুন চারিদিক থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু আসতে বাধ্য তো কোন এই সৌভাগ্যশালী রাশি বিশেষ করে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় কপাল খুলতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হবেন এবং আপনাদের আকস্মিক ধনলাভ হতে চলেছে এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে সেই রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা নির্দেশ করছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ এবং শত্রু শান্ত আপনাদের হতে চলেছে আপনি কন্যা রাশি মানুষ ডাইটে নোট করে নিন অর্থাৎ মকর রাশি কন্যা রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে জগন্নাথ দেবের বিশেষ কৃপায় তিন নম্বর যে রাশির কথা আমি বলব সে রাশি নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কর্মের দিক থেকে আপনারা লাভ পাবেন দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ মেষ রাশি এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে জগন্নাথ দেবের বিশেষ কৃপায় আপনাদের বিশেষ করে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে কন্যা রাশির সরি কুম্ভ রাশির ক্ষেত্রে জগন্নাথদেবের বিশেষ কৃপায় আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলতে চলে যে রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলে এর এরপরের যে রাশির কথা বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মিন রাশি জগন্নাথদেবের বিশেষ কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্র এবং কর্মক্ষেত্র এবং সফলতার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে জগন্নাথদেবের বিশেষ কৃপায় আজ মধ্যরাত থেকে আগামী দিনের আপনাদের কপাল খুলতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের জগন্নাথদেবের কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজুত হবে আপনাদের সন্তানের ক্ষেত্র দিকটা আপনাদের শুভ দিক নির্দেশ করছে দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্যের সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছে সিংহ রাশি যদি আপনি হন এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে জগন্নাথদেবের বিশেষ কৃপায় সিংহ রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে জগন্নাথদেবের বিশেষ কৃপায় আপনাদের ভাগ্যদয় হতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করতে চলেছে আগামী দিনে এবং আপনাদের প্রেমে নাটকে গেছে ডুবে গেছে এমন টাকা আপনাদের রিকভারি এ সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন সবশেষের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির জগন্নাথদেবের কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদের কর্মযোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে জগন্নাথদেব বিশ্ব রাশিকে ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা সম্পত্তিগত দিক থেকে সন্তানের দিক থেকে এই জায়গাগুলো কেরিয়ারের দিক থেকে আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে দিতে চলেছে অর্থাৎ যে রাশিগুলোর কথা বললাম আগামী দিনে এই রাশিগুলো হতে চলেছে কোটিপতি লটারি থেকেও কিন্তু এই রাশিগুলো অর্থ পাওয়ার সম্ভাবনা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে প্রত্যেকেই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কমেন্টস করুন নমস্কার ধন্যবাদ